আপনারা দেখছেন বাংলা ভারত সংবাদ, এগিয়ে বাংলা এগিয়ে ভারত। ফের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে অশালীন মন্তব্য বিজেপি যুব মোর্চার সভাপতি সৌমিত্র খায়ের। মঙ্গলবার বর্ধমানে দলের সেবা সপ্তাহ কর্মসূচির সভায় যোগ দিয়ে সৌমিত্র খা মুখ্যমন্ত্রী এবং তার ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তির্যক ভাষায় আক্রমণ করেন, জানিয়ে বিজয় ক্ষুব্ধ শাসক দলের নেতৃত্ব। সৌমিত্র খা এদিনের সভায় বক্তব্য রাখতে উঠে বলেন, রাক্ষসী মমতা আর বাজপার ভাইপো কি 10 কোটি মানুষের কণ্ঠরোধ করবেন? আমি তৃণমূল করে অনেক পাপ করেছি, তাই বুথে বুথে ঘুরে এখন তার প্রায়শ্চিত্ত করছি। শাসক দলের মদতে ব্যাপক তোলাবাজি আর বালির টাকা কামানো চলছে। পুলিশকে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, জেলার প্রমোটে এসপি কান খুলে শুনে নিন, সময় এলেই বোঝা যাবে আমরা ক্ষমতায় আসছি। পুলিশকে দিয়ে ঘিরে রেখে বিজেপিকে আটকানো যাবে না। জেলায় শিল্প নেই, কাজ নেই, চাষির হাতে পয়সা নেই। কেন্দ্র চাষিদের জন্য নানান যোজনা চালু করেছে, 5 লাখ টাকা অবধি আয়ুষ্মান ভারত প্রকল্প এনেছে, কিন্তু মানুষকে এসব সুযোগ থেকে বঞ্চিত করছে তৃণমূল। এই মমতা ব্যানার্জি কি গোটা পশ্চিমবঙ্গের মানুষকে পরাধীনতায় নিয়ে আসবে? হতে পারে না। তাই এই লড়াই দিতে তৃণমূল কংগ্রেস করে যে পাপ করেছিলাম, আজকে তাই প্রতিটা বুথে বুথে ঘুরছি, প্রতিটা জেলায় জেলায় ঘুরছি, ভারতীয় জনতা পার্টির হাত ধরে পাপের প্রায়শ্চিত্ত করছি, পাপের প্রায়শ্চিত্ত করছি। খোকন দাস, আরে নামটাই তো ভুলে যাচ্ছিলাম, আরে খোকন দাস, তুমি তো বলেছিলে যে বর্তমানে মিটিং করলে মেরে পা ভেঙে দেবে। তুমি আমার খন্ডকোষে গলসি দিকে বলেছিলে বালি চুরি করতে না দিলে গরুর গাড়ি দিয়ে শুধু নয় ট্রাক দিয়ে মানুষকে চিপে দেব। আর সেদিন রমেনদা লড়াই করেছিলেন, রমেনদা দাঁড়িয়ে বলেছিলেন খোকন তোমায় দেখে নেব। সেদিন খোকন তোমাকে একটা কথা বলে রাখি, রাজনৈতিক পরিবর্তন হয় মুখের ভাষাটা ঠিক করবে, বর্তমানের মানুষ আপনাকে ভালোভাবে পূজা করবে। আর আপনি যেভাবে হারবাদি করেছে, যেভাবে বালি মাফিয়াগিরি করছে আর যেভাবে মানুষকে সাজাচ্ছে, এই বর্ধমান কিন্তু শিক্ষিত জায়গা, এই বর্ধমানের এই টার্জান গেট কিন্তু অনেক অনেক অস্তিত্বের অনেক লড়াইয়ের ইতিহাস তৈরি করে গেছে, এখানে অনেক ইতিহাস তৈরি হয়েছে। মাত্র 10 বছরে এত অহংকার খোকন বাবু, এই বর্তমানের ব্যবসায়ীদেরকে আপনারা হুমকি দিয়ে তলা তুলে এখানে বর্তমানের যুব সম্প্রদায়ের শিক্ষিত সম্প্রদায়ের মানুষের কাছে চাকরির জন্য টাকা তোলেন। বর্তমান টাউনে বিশ্ববিদ্যালয় আছে, বর্তমান বিশ্ববিদ্যালয়ে কটা যুবকের চাকরি হয়েছে, বর্তমান বিশ্ববিদ্যালয়ে কজন মানুষের গবেষণি ভালো করে করছে, সব জায়গাতে আপনাদের চোখ রাগানি। আর আপনারা পুলিশকে নিয়ে বলছে যে পুলিশকে যে সবাইকে দমিয়ে দেব, আরে এখানে ভাস্কর বাবু আমাদের এসপি সাহেব আপনি তো জানেন। ব্যুরো রিপোর্ট, বাংলা ভারত সংবাদ।